হক স্পষ্ট। যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে হক অনুসন্ধান করে, আল্লাহ তাআলা তাকে সে পথের সন্ধান দেন। হকের অনুসন্ধানকারীদের মাঝে একজন হচ্ছেন আবু আবদুল্লাহ সালমান ফারেসি, ইসলামের দিকে অগ্রগামী পারস্য ব্যক্তি, যাকে ইবনুল ইসলাম এবং সালমান আল খাইর ও বলা হয়। সত্য ধর্ম অনুসন্ধানে তিনি পারস্যের নিজ গ্রাম থেকে বের হয়ে শামে চলে আসেন, এরপর সেখান থেকে ইরাকে চলে যান। এভাবে তিনি হকের অনুসন্ধানে একের পর এক এলাকা ভ্রমণ করতে থাকেন। অবশেষে সংবাদ পান যে শেষ জামানার নবী মদিনায় হিজরত করবেন, ফলে তিনি একটি কাফেলার সাথে মদিনার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু কাফেলার লোকেরা তার সাথে বিশ্বাসঘাতকতা করে, তারা তাকে একজন ইহুদির নিকটে বিক্রি করে দেয়। অবশেষে সালমান ফারেসি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেন। তিনি তার মাঝে নবুয়তের আলামত দেখতে পান, যে আলামতের কথা তিনি ইতিপূর্বে জানতেন, ফলে তিনি ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসা করে তার উপর হাত রেখে বলেন, ঈমান যদি সুরাইয়া তারকার নিকটেও থাকে, তথাপি এর মতো ব্যক্তিরা সেটা অর্জন করবে। তিনি আলেম সাহাবিগণের মাঝে একজন ছিলেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা চারজন ব্যক্তির নিকট থেকে ইলম অনুসন্ধান করো, উয়াইমির আবুদ্দারদা, সালমান ফারেসি, আবদুল্লাহ ইবনে মাসউদ ও আবদুল্লাহ বিন সালাম। তার বিচক্ষণতার মাঝে একটি হচ্ছে, আহজাবের যুদ্ধের দিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা খননের পরামর্শ দেন। তিনি বলেন, হে আল্লাহ রসুল, পারস্যে আমরা এমন এক জমিনে বসবাস করতাম যেখানে সর্বদা অশ্বারোহীদের আতঙ্ক ছিল, ফলে আমরা আমাদের চারপাশে পরীক্ষা খনন করতাম। সালমান ফারেসির এই পরামর্শ তার পছন্দ হয় এবং তিনি এটি গ্রহণ করেন। যুগের পর যুগ তার যে মহামূল্যবান উপদেশগুলো দৃষ্টান্ত হিসেবে চলে আসছে, তার মাঝে একটি হচ্ছে, তিনি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, নিশ্চয়ই তোমার রবের তোমার উপর কিছু হক আছে, তোমার নিজের জন্য তোমার উপরে কিছু হক আছে, তোমার পরিবারের জন্য তোমার উপরে কিছু হক রয়েছে, সুতরাং প্রত্যেককেই তার হক প্রদান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালমান সত্য বলেছে, তিনি ছিলেন দুনিয়া বিমুখ, বিনয়ী ও দানশীল সম্মানিত একজন ব্যক্তি। তিনি তার সমস্ত ভাতা দান করে দিতেন, অতঃপর বেতের কাজ করতেন এবং নিজের উপার্জন খেতেন, কারো নিকট থেকে কোনো কিছু গ্রহণ করতেন না। তিনি আল্লাহর উপর ভরসা করতেন এবং সাবাবও গ্রহণ করতেন। একদা তিনি বাজার থেকে খাদ্য ক্রয় করেন মজুদ করার উদ্দেশ্যে। তখন তাকে বলা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি হয়েও আপনি এমন কাজ করলেন? তিনি বলেন, মানুষ যখন তার রিজিক অর্জন করে ফেলে তখন সে প্রশান্তি লাভ করে, ইবাদতের জন্য মনোনিবেশ করতে পারে এবং কুমন্ত্রণা তার থেকে দূর হয়ে যায়। সালমান ফারেসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 33 হিজরিতে মাদায়েন শহরে মৃত্যুবরণ করেন। কেউ কেউ ভিন্ন মত দিয়েছেন, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হন।